আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা নিশ্চয়ই আমার বন্ধুরা অনেক ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটা পিৎজা রেসিপি নিয়ে আসছি আর এটা অবশ্যই ওভেন ছাড়া আর হচ্ছে চিজ ছাড়া তো চিজ ছাড়া ওভেন ছাড়া পিৎজা কিভাবে বানাবো দেখে নেই চলুন এর জন্য হচ্ছে আমি এক টেবিল চামচের মতো নিয়েছি ইস্ট আর এক টেবিল চামচ নিয়েছি চিনি আর এর মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি বলতে এটা হচ্ছে কুসুম গরম পানি মানে হাত ডুবানো যায় এমন পর্যায়ে গরম পানি আর এর থেকে বেশি গরম পানি দিলে পরে অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হয় না তো ওই রিক্সে গেলাম না আমরা কুসুম গরম পানি দিয়েই আমি এই তো আমি একটু একটু করে পানি মিলাচ্ছি তো যাই হোক আমার পানি ইস্ট এবং চিনি কিন্তু গোলানো হয়ে গেছে আর এটাকে আমি পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব একটি ভর জন্য তো পনেরো মিনিট ওটা থাক রেস্টে এই ফাঁকে হচ্ছে আমি পিৎজার যেই ব্রেডটা হবে ওটার জন্য আটা ময়াম করে নিচ্ছি আর আমি কিন্তু আজকে আটা দিয়ে পিৎজাটা বানাবো আসলে মোট কথা আমার ঘরে থাকা মানে সবার ঘরে থাকে যে সকল উপ উপকরণগুলো তাৎক্ষণিকভাবে অনেক সময় হয় না পিৎজা খেতে ইচ্ছা করে তখন হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে যেভাবে পিৎজাটা বানানো হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করছি একেবারে অল্প উপকরণ দিয়ে তো যাই হোক এখানে আমি দেড় কাপের মতো আটা নিয়েছি আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ইস্ট ইস্টের মিশ্রণটা এটা আমি অল্প অল্প করে ঢেলে দিব আসলে একবারে দিব না একবারে দিলে পরে হবে কি পানি বেশি কম হয়ে যাবে তো এই কারণে আমি অল্প অল্প করে ইস্টের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার অনেকে আছে একেবারে আটা বা ময়দার মধ্যে শুকনা ইস্টটা দিয়ে ময়ামটা করে নিতে পারেন সেটাও হয় তবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয় অনেক সময় ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না আর ইস্ট অ্যাক্টিভ না হলে তো পিৎজা সুন্দরভাবে ফুলবে না ফ্লাপি হবে না এই কারণে হচ্ছে আমি ইস্টটা এইভাবে গরম পানির মধ্যে দিয়ে অ্যাক্টিভ করে নিই তো যাই হোক এখন হচ্ছে আমি ময়ামটা মেখে নিচ্ছি আর ময়ামটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে তো ইস্ট মানে পিৎজা বলেন তারপরে ব্রেড বলেন এগুলো তৈরি করার সময় কিন্তু ময়ামটা খুব ভালো করে সফট ময়াম করতে হয় তাহলে কিন্তু পিৎজা বা ব্রেড যাই বানাতে যান এগুলো কিন্তু খুব ভালো হয় তো যাই হোক আমার ময়ামটা করা হয়ে গেছে পিৎজার তো আমি কিছুটা তেল দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এটা হচ্ছে আমি এখন ঢাকা দিয়ে একটু গরম স্থানে রাখবো গরম স্থানে রাখলে তাড়াতাড়ি এই ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তো আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে আর ওই বাটিতে লেগে থাকবে না ময়ামটা তো যাই হোক এখন হচ্ছে এক ঘন্টার জন্য এটা রেস্টে আমি রেখে দেবো আর এই ফাঁকে হচ্ছে আমি পিৎজার জন্য ম্যাওনিজ রেডি করে নেব আসলে পিৎজায় যেহেতু চিজ দেব না তবে ম্যাওনিসটা তো অবশ্যই দেব তো এই কারণে হচ্ছে আমি দুটো ডিম এখানে নিয়ে নিচ্ছি অবশ্য একটা ডিম দিয়েও ম্যাওনিজ করা যায় তবে আমি আজকে দুটো ডিম দিয়ে করে দেখাচ্ছি তো দুটো ডিমের সঙ্গে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল নেবো তবে হাফ কাপ হচ্ছে চায়ের কাপ চায়ের কাপের হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল নেব আর আমি তেলটা একবারে নিব না আমি আস্তে আস্তে করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব আর অল্প অল্প করে তেল মিলাবো তো যাই হোক ব্লেন্ডার ব্লেন্ড করার পর আমার কিন্তু এই যে মেয়োনিজটা হয়ে গেছে তো আমি অল্প অল্প করে কিন্তু তেল মিলিয়েছিলাম আর মেয়োনিজে আমি তেল ছাড়া আর কিছুই মিলাই নেই তবে এখন কিছু মশলা অ্যাড করব তো প্রথমে হচ্ছে এক চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ আর চিনি দিয়েছি ওইখানে হচ্ছে এক চা চামচ পরিমাণ আর লেবু দিয়েছি তবে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়া যায় তো আমি অত একটা মিষ্টি পছন্দ করি না তো এই কারণে আমি কমিয়ে দিলাম তো যাই হোক এখানে কিন্তু আমার মেয়েও নিজের সব উপকরণগুলো মিলানো হয়ে গেছে আর আমি কিন্তু এক টুকরা লেবুর রসও দিয়েছি এর মধ্যে আর এদিক দিয়ে হচ্ছে পিৎজার ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তো আমি এগুলো চেপে চেপে বাবলসগুলো বের করে দিচ্ছি আর হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি আর আজকে আমার পিৎজাটা এটা হচ্ছে গরিবের পিৎজা মানে অনেকের আছে না পিৎজা খাওয়ার অনেক শখ থাকে কিন্তু এটা খরচ বা সময় সাপেক্ষ বা ওভেন থাকে না বা চিজ থাকে না কিন্তু খেতে ইচ্ছা করে বা কেনার সামর্থ্য থাকে না তারা কিন্তু তারাও কিন্তু এভাবে পিৎজা বানিয়ে ঘরে বসে খেতে পারবে অনায়াসে তো যাই হোক আমি হচ্ছে সেই ডোটা হাত দিয়ে একটু রুটির শেপের মতো করে নিচ্ছি আর যে এই প্লেটটায় হচ্ছে আমি এটা বেক করব তো এই প্লেটটায় কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আর এখন হচ্ছে প্লেটের উপরে আমি পিৎজার রুটিটা দিয়ে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি আর এটা কিন্তু পুরুত্বটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা মোটা তো যাই হোক আমি হাত দিয়ে চেপে কিছুটা ছড়িয়ে দিয়েছি আর এখন একটু পিৎজা শেপ করে নিচ্ছি দুই পাশ দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি তো আমি আবার হাত দিয়ে চেপে চেপে একটু রাউন্ড করে দিচ্ছি আর এভাবে রাউন্ড করে আমি হচ্ছে এটা আরও বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো ওটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছি আর এখন হচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন পিৎজার উপরের যেই পেঁয়াজের মশলাটা হবে আর কি ওই যে যেই চিকেন টিকেন সব কিছু দেওয়া থাকে তো ওটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে করে নেব তো এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি আর এর মধ্যে কিছুটা রসুন দিয়েছি আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ তো এর মধ্যে চিকেন দেওয়া যায় তবে আমি চিকেনও দেবো না তো যাই হোক ওই যে বললাম আজকে হচ্ছে আমি একেবারে অল্প খরচে পিৎজা পিৎজা বানিয়ে দেখাবো যা এ টু জেড সবাই করে খেতে পারবে তো এই কারণে আমি সব উপকরণই উপকরণগুলোই কম কম দিয়ে পিৎজাটা তৈরি করে নিচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে আমি হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি একেবারে কম মশলা দেবেন শুধু হালকা একটু ফ্লেভার আসবে এ এতটুকুই আর বেশি দেওয়া যাবে না আর তো হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো এর মধ্যে জিরাও আছে জিরা আর গোটা গরম মশলাগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি তো ওখান থেকে এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ তো যাই হোক এখন হচ্ছে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভালো করেই কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পরে এর কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর টক মিষ্টি ছাল সব ধরনের একটা টেস্ট আসবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক আমি টমেটো সসটা তো দিয়ে দিয়েছি টমেটো সস দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব তো কষানো এটা একটু ভালো করেই কষাতে হবে যত কষাবো তত সুন্দর একটা ফ্লেভার এর থেকে বের হবে তো যাই হোক এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে পিৎজার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে আর এটা তো আমি আবার হাত দিয়ে শেপ করে নিছি তো এটা বারবার ফুলে উঠছে বাট চুলাই দিলেও আরও ফুলবে এই কারণে হচ্ছে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস পিৎজার উপরে তো টমেটো সসটা দেওয়ার পরে এখন আমি একটা চামচ দিয়ে সুন্দরভাবে পুরো পিৎজার উপরটা ব্রাশ করে নিচ্ছি তো পিৎজার উপরে ব্রেডের উপরটা পুরোপুরি টমেটো সস দিয়ে সাজানো হয়ে গেছে তো এখন হচ্ছে মেয়োনিজ দিয়ে দিচ্ছি তো যেহেতু চিজ দেব না এই কারণে মেহ মেয়োনিজটা একটু বেশি করেই দিলাম আর আমার মেয়োনিজটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আর এটা কিন্তু ফ্রিজে রেখে ফ্রিজে কোনো বক্সে রেখে কিন্তু মাসের পর মাস আপনারা এটা খেতে পারবেন যে কোনো খাবারে দিয়ে তো যাই হোক এখন হচ্ছে পিৎজার উপরে সেই পেঁয়াজের পেঁয়াজ বোনাটা দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে পিৎজায় দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক সাদা হবে আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে চিকেন বা অন্য কোনো কিছু দেওয়া আছে কি না তো পেঁয়াজের উপকরণটা পেঁয়াজটা দেওয়ার পরে দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এর উপরে আমি আবার একটু মেওনিজ দিয়ে দিচ্ছি ওই যে বললাম যেহেতু দেই নেই মেয়োনেসটা একটু বেশি দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে তো হয়ে গেছে আর এই যে হচ্ছে আমাদের ওভেন আর এই কড়াইটা হচ্ছে আমি সাতশো টাকা দিয়ে কিনেছিলাম তো এই এই কড়াইটাই হচ্ছে আমি কেক বলেন পিৎজা বলেন সব কিছুই আমি এই কড়াইটাতে বেক করি তো এই জন্যই বলছিলাম যে আজকে গরিবের পিৎজা আর গরিবের ওভেন সব তো যাই হোক এই পিৎজাটা হচ্ছে আমি পনেরো মিনিট পর্যন্ত এই কড়াইতে বেক করব। তো পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখে বুঝতে পারছেন একেবারে ওভেনের মতো পিৎজাটা হয়েছে দেখতেও অসাধারণ খেতেও অসাধারণ তো বন্ধুরা আজকে এর মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ